বন্ধুরা মুনস কুকিনে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো পাকা মাগুরের ঝাল, একদম গুঁড়ো মাগুরের ঝাল বানাবো আজকে। তো তার জন্য এখানে আমি 1 কেজি মাগুর মাছ নিয়ে নিই। এখানে আমি আলু নিয়েছি, দুটো বড় সাইজের আলু 500 মতো হবে, কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে কি কি উপকরণ লাগে বলে দেবো। এখানে আমি 200 সরষের তেল নিয়ে নিয়েছি। এখানে একটু নুন নিয়েছি পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে একটু হলুদ নিয়েছি পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে আমি একটু আদা নিয়েছি বেটে নেবো। এখানে একটা বড় রসুন বন্ধুরা ছাড়িয়ে নিয়েছি আমি বেটে নেব। এখানে একটা বড় টমেটো কেটে নিয়েছি আমি। এখানে আমি 100 পেঁয়াজ নিয়েছি কেটে। এখানে আমি 16-17টা মতো লঙ্কা নিয়ে নিয়েছি বন্ধুরা। লঙ্কাটা অনেকটা লাগবে, মাছটা মানে অনেকটা। এখানে আমি 8টা মতো কাঁচা লঙ্কা, লাল হয়ে গেছে, শুকিয়ে গেছে, নিয়েছি 8টা, আর শুকনো লঙ্কা নিয়েছি 8টা। আর এখানে কিছু গরম মশলা নিয়েছি, এটা আমি বেটে নেব। আর একটু লেবু রেখেছি বন্ধুরা। এই মাছটা কী হয়, একটু যে গন্ধটা থাকে সবাই খেতে চায় না মাছটা, তো লেবু রসটা দিয়ে মাখিয়ে রেখে দিলে গন্ধটা কেটে যায়, তার জন্য এখানে লেবু নিয়েছি। আর এখানে ধনে জিরে বড় মুড়ি আর মরিচ নিয়ে নিয়েছি বেটে নেব। তো চলুন বন্ধুরা, তো প্রথমেই আমি মাছটাকে মাখিয়ে নেবো বন্ধুরা। এই লেবু রসটা দিয়ে রেখে দেবো, এখন দিয়ে দেবো বড় লেবু রস নিয়ে নিয়েছি। লেবু নিয়ে নিয়েছি আমি 1/4 ভাগ একটা লেবুর রসটা দিয়ে দেবো আমি। এটাকে দিয়ে আমি 10 মিনিট মাখিয়ে রাখবো বন্ধুরা, এটা মাখিয়ে নেবো ভালো করে। ভালো করে মাখিয়ে নিয়েছি লেবু রস দিয়ে। তো এটা আমি 10 মিনিট মাখিয়ে রেখে দেবো বন্ধুরা, চাপা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে মশলাটা করে নেবো। মশলাটাকে মিক্সিতে করবো আমি বন্ধুরা। এত বড় মাছ কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে বন্ধুরা, দেখুন। তো এখানে কাটতে গিয়ে হাত কেটে গেছে আমার, এই যে। তো বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো ধনে জিরে আর বড় মুড়ি পাইল। এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, দিয়ে দেবো। এখানে রসুন রেখেছি, সব ধুয়ে রেখেছি বন্ধুরা। আমি দিয়ে দেবো বড় রসুন একটা ছাড়িয়ে রেখেছি। এখানে আমি 50 মতো আদা নিয়েছি, কেটে নিয়ে ছোটো ছোটো করে দিয়ে দেবো। এখানে আমি লঙ্কাগুলো রেখেছি, দিয়ে দেবো 16টা লঙ্কা বন্ধুরা, দিয়ে দেবো। এবার এখানে আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো আমি, বেশি না, এই বাটির হাফ বাটিও নয় বন্ধুরা, তোমার জল দিয়ে দিয়েছি। এবার আমি মুচিটা লাগিয়ে সব মশলাগুলো আমার গুঁড়ো হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। চলুন বন্ধুরা তাহলে দেখা হচ্ছে রান্নাঘরে। আমি চলে এসেছি রান্নাঘরে। আমি তো বানাবো আজকে মাগুর মাছের ঝাল। তো তার জন্য আমি আগে উনুনটা জ্বালিয়ে নেব। ততক্ষণ আমি মাছটাকে একটু জল ঝারিয়ে নেবো। মাছটাকে আমি যে লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে আমার। তো এবার জলটা ঝারিয়ে নেবো, একটু জল আছে দেখে নেব। লেবু রস দিয়ে আমি 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম। এবার এখানে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এখানে নুন রেখেছি, নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এই চামচ দিয়ে চামচ নুন দিয়ে দিচ্ছি আমি। আর একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, 1 চামচ মাছ, তাই অনেকটা হলুদ লাগবে বন্ধুরা। আমি এই চামচে 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেবো আমি, ভালো করে মাখিয়ে নেবো। তেল দিয়ে দেবো আমি, সরষের তেল নিয়েছি, দিয়ে দেবো অনেকটা মাছ আমার, তাই অনেকটা তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি আমি, তেলটাকে একটু গরম হতে দেবো। তো তেলটা আমার গরম হয়েছে বন্ধুরা। মাছটা কিন্তু সাবধানে ভাজতে হবে, ওই ছাল ফাটে খুব, তাই মাছটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো বন্ধুরা। তো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নেবো। মাছটা ভালো করে দেওয়া দেখানো যায়নি কড়াতে বন্ধুরা, এত ফাটা ফাটছে মাছটা। তো দিয়েই চাপা দিয়ে দিয়েছিলাম আমি,
তুলে নেব, লাল লাল করে ভেজে নিয়েছি আমি। তুলে নিয়েছি, আবারও যেগুলো আছে আমি দিয়ে দেবো, সেগুলোও ভেজে নেব। মাথাটা দিয়ে দেবো বন্ধুরা, তবে চাপা দিয়ে দেবো। সব ভাজা হয়ে গেছে বন্ধুরা, ভেজে নিয়েছি। ডিম দেখুন কত বড় বড়, মোটা মোটা, এই দেখুন ভেজে নিয়েছি। তো এবার আমি কড়াই, আমার তেল রয়ে গেছে অনেকটা, তো এখানে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আলু ভেজে রেখেছি কেটে, আলুগুলো ভেজে নেব আমি লাল করে। লাল লাল করে ভেজে নেব, আলু যখন লাল লাল করে ভেজে নেবো, একটু এখানে একটু নুন দেবো, আলুর মতো নুন দেবো, একটুখানি আলুর মতো নুন দেবো, একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি লাল লাল করে ভেজে নেবো আলুটা। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নেবো আমি। কড়াই আমার তেল রয়ে গেছে, আর একটুখানি দিয়ে দেবো, অল্প একটু দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো বন্ধুরা। আমি পেঁয়াজ কেটে রেখেছি, দিয়ে দেবো। ফোড়নে আমি কিছুই দেবো না, শুধু পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা লাল করে নেবো একটু। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি মশলা কেটে রেখেছি, দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দেবো, এবার টেস্ট করার মশলাটা দিয়ে দেবো, দিয়ে নামাবো আমি, কষিয়ে নেবো ভালো করে মশলাটা। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা ভালো করে, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে আবারও আমি কষিয়ে নেবো। কষিয়ে নিয়েছি, এবার আমি এখানে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, এখানে এই চামচের দেড় চামচ হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার নুন দিয়ে দেবো আমি, আমি এই চামচে দেড় চামচ নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার নাড়িয়ে নেবো ভালো করে, ভালো করে কষিয়ে নিয়েছি আমি বন্ধুরা। এবার আমি এখানে জল রেখেছি বন্ধুরা, দিয়ে দেবো জল রেখেছি, দিয়ে দেবো। এখানে মশলা দেওয়া জল আছে, একটু দিয়ে দেবো বন্ধুরা। তো এবার আমি চাপা দিয়ে দেবো, একটু একটু ফুটতে দেবো বন্ধুরা। এখানে গোটা গরম মশলা রেখেছি আমি, বেটে নেবো। তো এখানে আমি গরম মশলা বেটে নিয়ে এসেছি, বাটা হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নেবো তরকারিটা, তরকারিটা ফুটে গেছে, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। মাছটা সিদ্ধ হতে আমার সময় লাগবে একটু, এবার আমি মাছটা দিয়ে দেবো, পাঁচগুলো দিয়ে দেবো বন্ধুরা। পাঁচগুলো সিদ্ধ হতে সময় লাগবে, নেড়ে দেবো একটু। এবার আমি আবারও চাপা দিয়ে দেবো বন্ধুরা, একটু একটু চাপা দিয়ে দেবো। এবার চাপা খুলে দেখে নেবো, এবার আমি এখানে একটু মিষ্টি দিয়ে দেবো, অল্প মিষ্টি দেবো সামান্য। এবার এখানে গরম মশলা বেটে রেখেছি, দিয়ে দেবো গোটা গরম মশলা, পাতা দিয়ে দেবো, নাড়িয়ে দেবো একটু। তো গরম মশলা দিয়ে আমার একটু ফুটে গেছে, গরম মশলা দিয়ে বেশি ফুটালে হবে না বন্ধু, না নামিয়ে নেবো আমি। আমার রেডি
পাকা মাগুরের ঝাল। মাগুরের ঝাল আমার রেডি বন্ধুরা, চলুন দেখা হচ্ছে খাওয়ার সময়। দাদা খেতে বসে গেছে, দাদাকে দিয়ে দেবো, দাদা খেয়ে বলবে আজকে কেমন হয়েছে। মাগুর মাছের ঝোল বন্ধুরা যা বার হচ্ছে বন্ধুরা, মাংসের মতো পুরো, খুবই সুন্দর গন্ধ। দাদা খেয়ে বলবে আর কেমন হয়েছে তরকারি। ডিমও দিয়ে দেবো না, দাদা খেয়ে বলো। ভালো হয়েছে, সুন্দর খেতে হয়েছে। মাছটা খেয়ে দেখো দাদা, মাছটা টেস্ট আছে দেখো, ডাকাটা ছাড়িয়ে খেয়ে দেখো। তো বন্ধুরা দাদা তো বললো মাগুর মাছের ঝাল খুবই সুন্দর হয়েছে, তো এখন করে আপনারা বানিয়ে খাবেন, আমি তো দেখিয়ে দিলাম। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রান্না দেখতে পারেন আপনারা, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো করবেনই। তাহলে বন্ধুরা সাবধানে থাকবেন সবাই, নমস্কার।